কারণ এই যে ভিডিওটা তোমাদের দেখাতে চলেছি গাইস, এরকম ভিডিও তোমাদের আজ পর্যন্ত তোমাদের কেউ দেখায়নি। কারণ এরকম আবাল চোদা মার্কা হ্যাকার মানে কি মাদার চোদ হ্যাকার, মানে আমাদের গেমের ভিতরে এখনো পর্যন্ত পড়েনি। আর এমন একটা হ্যাকার মাদার চোদ পড়লো যে একবার সবকিছু হ্যাক একসাথে করে রেখেছে আর পুরো গেমের বিন্ডি চটিয়ে ছেড়ে দিয়েছে। তোমাদের সামনে প্রথমে ভিডিওটাকে পেশ করছি, তো অবশ্যই ভিডিওটা দেখো অ্যান্ড একটা লাইক করে দেবে, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবে। উপরে দো ফ্লোর হয়ে উপরে ইস পেলে মার যা তো আচ্ছা হতা यार। ও ভাই 15 কিল করে চুকে নোবড়ে চুতে লাগি ভাই। ও ভাই ও ভাই ও ভাই ও ভাই হোয়াট দ্য ফাক সাহেব, ও বে মাথা তো দে কে কর রাই বে তুমি ভোসরি কে ভ্যানচো সারে মিল কে হামকো পাগল বানা রে মাদার চোদ কে বচ্চে। ओ भाई क्या मार चुकी है भोसड़ी का ले। अबे मादर चोद बे क्या कर दिया साले, स्क्वाड के खा लिया। ये क्या कैसे मारा फिर स्क्वाड, दो स्क्वाड खा लिया साले ने। তো গাইস তারপর আমরা খেলছিলাম নেক্সট একটা ম্যাচ, তো সেই ম্যাচে আবার একটা মাদারচোদ হ্যাকার পড়ে গেল। সে বোকাচোদা, এই যে মাদারচোদ হ্যাকার গুলো মানে এই দেখো গাইস টেলিপোর্ট করে ফের আবার দিল বাঁশ, তো এখানে গেল সবার র্যাঙ্ক পয়েন্টই চটে আর কি। তো এইসব হ্যাকার গুলো দেখো টেলিপোর্ট হ্যাক অটো হেডশট সব যত ধরনের হ্যাক আছে হ্যাক করে নি। আইডিটা সবাই কপি করবে ঠিক আছে, এন্ড কপি করে সারা ফ্রেন্ড লিস্টে ডাকো, ডেকে সারা গান মেরে তারপর চলে। কিছু না বুঝতে বলে দিতে পারবো না। এই দেখো গাইস হ্যাকার নক গাইস, হ্যাকার নক এমন বালচুদার মানে নোবাচুদা হ্যাকার যে নিজেই নক হয়ে যাচ্ছে দেখো। তো গাইস গালাগালি করার কোনো ইচ্ছা ছিল না, কারণ র্যাঙ্ক খেলার সময় তো এমনিতেই গালাগালি হবে যদি এরকম ভাই ভাই মরে যায়। ভাই আমরা ভুইয়া মেরে দিতাম গাইস, এমন একটা ম্যাচ এরকম ভুইয়া ম্যাচ আমরা ভুইয়া মেরে দেবো, সেই ম্যাচ পুরো হারিয়ে দিল হ্যাকার চোদা। তো গাইস গালাগালির জন্য সরি। তো গাইস ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা অবশ্যই প্রেস করে নেবে। তো ততক্ষণ বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।